এরপরে প্রশ্ন করেছেন হাসনা হেনা, আপনি লিখেছেন আলেমদেরকে কি হুজুর বলে ডাকা যাবে? এর উত্তর হলো যে আলেমদেরকে বা যারা দায় টুপি পাঞ্জাবি পরে থাকেন তাদেরকে আমাদের সমাজে হুজুর বলে ডাকার প্রচলন রয়েছে, প্রচলনে কোনো অসুবিধা নেই। কারণ হুজুর শব্দ অর্থ হলো উপস্থিত। আমরা কোনো আলেমকে বা কোনো দিনদার মানুষকে যখন হুজুর বলে সম্বোধন করি তখন আমাদের উদ্দেশ্য হয় তাকে সম্মান জানানো। সাধারণভাবে কাউকে যখন আমরা জনাব বলি, হুজুরটা অনেকটা আমরা বলতে পারি জনাবের স্থলাভিষিক্ত বা প্রতিশব্দ হিসাবেই ব্যবহার করা হয়ে থাকে। এজন্য হুজুর বলে ডাকাতে কোনো অসুবিধা নেই। অনেকে বলেন যে হুজুর শব্দ অর্থ উপস্থিত, আমরা তো কোনো আলেম যখন অনুপস্থিত থাকেন তার অগোচরে তার যখন আলোকপাত করি তখন বলি যে হুজুর এটা বলেছেন বা করেছেন, তো এক্ষেত্রে অনুপস্থিত ব্যক্তিকে আমরা উপস্থিত বলছি, এটা অসত্য কথা নয় কি? তো এর উত্তর হলো যে আসলে কোনো আলেম যখন অগোচরে থাকেন আমরা বলি হুজুর এমনটি বলেছেন বা হুজুর এমনটি করেছেন, তখন আমাদের উদ্দেশ্য হয় ওই ব্যক্তিকে শুধু বোঝানো। কখনো এই উদ্দেশ্য আমাদের থাকে না যে তিনি শারীরিকভাবে অনুপস্থিত থেকেও আমাদের মাঝে বিরাজমান আছেন, উপস্থিত আছেন। এরকম আকিদ এরকম বিশ্বাস বাংলাদেশে কেউই রাখে বলে আমার জানা নেই। তো মানুষ কি উদ্দেশ্যে শব্দটি ব্যবহার করছে সেটির উপরে শরীয়তের বিধান বা ফয়সালা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা আল আমালু বিন্নিয়াত, বান্দার নিয়তের উপরে তার কর্ম এটি নির্ভরশীল হয়ে থাকে। বিধায় আমরা কোনো আলেমের অনুপস্থিতিতে তার অগোচরে তাকে হুজুর বলে তিনি শারীরিকভাবে উপস্থিত আছেন এই আকিদা বিশ্বাস যেহেতু ধারণ করি না, অতএব তার অগোচরে তাকে হুজুর বলাতে কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আরেকটি বিভ্রান্তিকর কথা হলো যে হুজুর তো একজন, তিনি হলেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এত হুজুর আবার কোত্থেকে আসলো, অর্থাৎ আলেমরা আবার কীভাবে হুজুর হয়? তো এটি বিভ্রান্তিকর এই জন্য যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপাধি হিসাবে তাকে কোরআন হাদিসে কোথাও হুজুর বলে সম্বোধন করা হয়নি, ব্যক্ত করা হয়নি, হুজুর বলে উপাধি তার উল্লেখ করা হয়নি। যে শব্দটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য কোরআন হাদিসে কোথাও ব্যবহারই করা হয়নি সেই শব্দটি তার জন্য স্পেশাল কিভাবে হতে পারে? অতএব ওলামা ইকরামকে হুজুর বলে সম্বোধন করা হয় সেই শব্দটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য আমরা প্রয়োগ করব কি না সেটি একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়, কিন্তু হুজুর শব্দটি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস বিধায় অন্য আলেমদেরকে হুজুর বলা যাবে না, এটির তো কোনো যৌক্তিকতা থাকতেই পারে না।